हाय फ्रेंड्स, আমি পিয়ালি। আবার আমি আপনাদের কাছে এসেছি। এখন বাজে সকাল 7টা। তো আপনাদের একটা জিনিস দেখাবো বলে, কাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে বলার মতো ভাষা আমার কাছে নেই। এত পরিমাণে বৃষ্টি, আপনারা দেখতে পাবেন যে বৃষ্টিতে আমাদের ঘরের পিছনে মাঠ আছে, মাঠের কি অবস্থাটা হয়েছে দাঁড়ান দেখাই আপনাদের। দেখুন, বুঝতে পারবেন যে কি পরিস্থিতি। ওই পাশে যে গাছগুলো দেখছেন, নারকেল গাছ আছে 2-3 পরপর, ওই পাশে একটা পুকুর, আর এইগুলো হলো মাঠ, এখানে চাষ হয়। আর এইটা আমাদের ঘরের পিছনে বাগান, আমি দোতলায় আছি। তো এইরকম পরিস্থিতি, কি বুঝতে পারছেন কি হারে বৃষ্টিটা হয়েছে। কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, কিছুতেই কিছু করার উপায়। আর কারেন্টও নেই, মানে অন্ধকার সব কিছু কাল থেকে। ইচ্ছে ছিল আজকে বাপের বাড়ি যাওয়ার, আপনাদের বলেছিলাম আমি তো একদিনের মধ্যে বাপের বাড়ি যাবো। ভ্যাকসিনে নিয়েতে জ্বর হয়েছিল, যার কারণে যেতে পারিনি। তো অবস্থা কিছু করার নেই। সকালবেলাটা আমার সব কাজ সারা হয়ে গেছে, চান হয়ে গেছে, জানি ড্রেস ট্রেস পরে বেরিয়ে যাবো 4:00 ট্রেন। এখন আকাশের এই পরিস্থিতি কাল রাত থেকে। আর ও তো কালকে দোকানে ছিল, এত বৃষ্টি হয়েছে দোকানে ঝাঁপ ফেলে দিতে হয়েছে, দোকান খুলতে পারেনি। আমাদের বাইরে যে ছাতাটা দেয়া থাকে, সেই ছাতাটা পর্যন্ত এত বৃষ্টি হয়েছে যে ছাতাটাকে ফেলে দিয়েছে। ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, ফেলে দিয়েছে। আমি কাল থেকে জামা কাপড় গুছিয়ে রেডি যাব বলে, নেট পালিশ পরে টরে সব রেডি, হ্যাঁ, কিন্তু কিছু করার উপায় নেই। জানি না এখন কি হবে। ফাইনালি কারেন্টটা এলো, আপনারা দেখেই বুঝতে পারবেন। ফাইনালি কারেন্টটা এসেছে। এখন হাতে মেহেন্দি করেছে, দেখুন এইটা গোলু লিখেছে, গোলু বাবু লিখেছে। এখানে লেখা আছে বাবু, এটা লেখা আছে বাপি মাম্মাম। এরা লিখছিল, লিখতে পারে না, আবার আমি এগুলো লিখে দিয়েছি। এই পাশটা করেছিলাম, কিন্তু জানি না কেন হলো না। হ্যাঁ, রাত্রিবেলা করেছি। এই যে গলুর হাতে লেখা আছে সার্থক, ভালো করে দেখাচ্ছি। এই যে সার্থক ওঠে না বাবু ভালো করে, ওই জন্য তো এটা হচ্ছে, ভালো করে ওঠে না। এটা তো ট্যাটু, গণপতি বাপ্পা। তো ও আশা থেকে আমার সঙ্গে মজা করে যাচ্ছে যে আজ তুমি যেতে পারবে না। কালকে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিল, অত করে বললাম চলে যাই, আমাকে যেতে দিল না। আজ দেখুন এত বৃষ্টি হচ্ছে। মাকেও ফোন করেছিলাম, মাও বলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তার মানে আজকেও আমার যাওয়া ক্যান্সেল, আজও আমার যাওয়া হবে না। জানি না কি করব, ভালো লাগছে না, মনটা খারাপ হয়ে গেল, কি করবো বুঝতে পারছি না। বিরক্ত লাগছে খুব। আমি যে ভরসা করে বেরোবো সেটা আমি যেতেও পারবো না। তো যাই হোক, না যেতে পারি কোনো অসুবিধা নেই, ঘরে থাকি আর কি করা যাবে। তো আপনারা কেমন আছেন? আমি তো আমার কথা বক বক আপনাদের সাথে করে যাই। আশা করছি ভালোই আছেন সবাই। আপনাদের ওখানেও কীরকম বৃষ্টি হচ্ছে? যদি বৃষ্টি হয় তো আপনারাও কীরকম ঘরে বসে আছেন? আমার তো অবস্থা এরকম, আমার যাওয়া ক্যান্সেল হয়ে গেল, আমার কিছু করার নেই। 7:30টার দিকে কি করে যাবি? বৃষ্টি যদি হাত দিকে যেতে পারবি? যেতে তো পারবি না। আর ক্লাসটা করে নে, ক্লাস এর লিংক পাঠালে ক্লাসটা করে নে। বলছি ক্লাস করে নিতে, যে এখন যাওয়া হবে না, তাহলে 7টা থেকে ক্লাসটা করে নে। না তাও সে করবে না, তাও করবে না, হচ্ছে স্যার লিঙ্ক পাঠায় নি, আমি ক্লাস করবো না আজকে। আজকে বৃষ্টিতে সবারই ল্যাদ করার মতো অবস্থা। তো আসলো, আসতে একটু চাটা খাওয়া হলো, চা খেয়ে এখন বসে আছি। ভাল লাগছে না, বিরক্ত লাগছে, মনটা কিরম হয়ে গেল। তো বন্ধুরা কেমন আছেন বলুন? আমি মনে এই কথাটা আপনাদেরকে 2-3 বার মনে জিজ্ঞেস করেছি। অ্যাকচুয়ালি আমি এরকমভাবে ব্লগ তো কোনো দিন বানাইনি, তাই একটু কনফিউজের মধ্যেই থাকি। আপনারা কিছু খারাপ মনে করবেন না, আমি জানি মনে করবেন না। নতুন নতুন ব্লগাররা একটু এরকমই হয়। তো আমি কোনো দিনই চাইনি বা কোনো দিনও ভাবিনি যে আমি এরকমভাবেও কিছু করতে পারি, সোশ্যাল মিডিয়ায় ছাড়তে পারি। কেন আমার হাজব্যান্ড খুব একটা এই করে না। বাবা অনেক বিড়াল আসবে, দরজাটাই করতো ঢুকে চলে আসবে। তো কোনো দিনই আমি মানে যেটা বলছিলাম, কোনো দিনই চাইনি যে আমি মোবাইল নিয়ে কোনো কিছু করি। এমনি জাস্ট মোবাইল ঘাঁটতাম, করতাম, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু ছাড়া। ফেসবুকে প্রথম তো যখন ফেসবুক ওঠে তখন ফেসবুকেও কিছু ছাড়তে দিত না। কেন? অ্যাকচুয়ালি কি হয়, যখন কোনো একটা সোশ্যাল মিডিয়া আসে বা সেটা নিয়ে যখন সবাই মিলে খুব নাড়াচাড়া করে, খুব করে, তো তখন সবাই একটা কনফিউজ থাকে না, যে এইটা কি হবে কি না হবে। তো সেরকম আমরাও ছিলাম যে অ্যাকচুয়ালি, কিন্তু ওটা ঘাঁটতে ঘাঁটতে যেমন আমরা একটা এর মতো হয়ে গেছি, মানে সবটা বুঝতে পারছি, করতে পারছি, কোনো ব্যাপার নয়। হোয়াটসঅ্যাপ বলুন বা আরও যে টুইটার আছে, আরও অনেক কিছু যে অ্যাকাউন্ট আছে, ওয়েবসাইট মানে আছে, তো সেগুলো যখন সবাই ঘাঁটে কোনো ব্যাপার হয় না। তো তখন আমি দেখলাম, আমি ব্লগটা চ্যানেলটা আমি অনেক দিনই খুলেছিলাম, 1-1.5 বছরের বেশি হয়ে গেছে। তো তখন আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেটা হচ্ছে মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদটাকে ফেরার পথে আমরা অযোধ্যা পাহাড় হয়ে ফিরি। তো প্রতি বছর বাবুদের স্কুল থেকে একটা ট্যুর করে, যেটা 3 দিনের ট্যুর থাকে, আর 3 দিনের ট্যুরে আমরা 3 জায়গায় ঘুরি। তো ওরকম ফেরার হঠাৎ কি মনে হলো, আমাদের গাড়িতে ডান্সের একটা প্রোগ্রাম চলছিল, সবাই মিলে ডান্স করছিল বাচ্চারা, আমরাও করছিলাম, কিন্তু বাচ্চাদের সঙ্গে আমরা সব একটু বসেছিলাম, এনজয় করছিলাম। করতে করতে কি মনে হলো যে তাহলে একটা ডান্স আমি একটু আপলোড করে দেখি যে কী হয়। তখন অতটা ইউটিউবের ব্যাপারে কিছু জানতাম না, তো আমি 2-1টা ছেড়েছিলাম, তো কোনো রেসপন্স পাইনি, কিছু পাইনি। অ্যাকচুয়ালি এই যে ভিডিওর ব্যাপারটা আপলোড করা বা সোশ্যাল মিডিয়ায় একটা সবাই আমাকে চিনবে, কোনো অ্যাকাউন্ট তৈরি করা, কোনো একটা ওর উপরে এডিটিং করা, কিছু করা, এই ব্যাপারটা আমি জানতাম না। জাস্ট একটা ভিডিও করতাম, ছেড়ে দিতাম। তো কি হলো, ওরকম হতে আমি দূর হচ্ছে না, বাদ দাও, অত গ্রাহ্য করিনি। তো আমি নিজের সময় পেয়ে বলতে আমি খাওয়া দাওয়ার পর একমাত্র দুপুরবেলাতেই সময় পাই। তো দুপুরবেলাতে আমি ঘুমোই না, আমি মোবাইলটাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করি। তো মোবাইলটা নিয়ে ঘাঁটাঘাঁটি করতে তো হঠাৎ কি হলো যে আমি দেখি যে দিদিরা সব ব্লগ করে, ব্লগিং করছে, এই ডেলি ব্লগিং করছে, কেউ রান্না আপলোড করছে। তো আমার খুব শখ হতো যে আমিও ওটা করি, তো আমিও যদি এরকম করি। তো কিছুতেই সাপোর্ট করতো না, না তুমি করবে না, এরকম করবে না, লোকে কি বলবে, করবে, তো ওরকম করতো। তো আমি অনেক কষ্টে বলে 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 তো আমি টিকটক বানাতাম। টিকটকটাও আমার ঠিক মতো করা হতো না, সেটাকেও আমাকে লুকিয়ে ছুপিয়ে দোকানে গিয়ে ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট কি বলবে যদি কেউ টিকটক খুললে আমায় দেখে ফেলে, পাড়ার লোক সমালোচনা করবে। ভয়ে 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 টিকটক করলাম, 50-60টার মতো টিকটকে ভিডিও আপলোড করলাম, বাস টিকটক হয়ে গেল ব্যান্ড। মনটা খুব ভেঙে গেল, তখন আমি টিকটক করা বন্ধ করে দিলাম। যা ভিডিও মিডিও মোবাইলের মধ্যে ছিল সেগুলো সব ডিলিট করে দিলাম রাগে। আমি বলি গণার টিম এক ইউটিউবে ছাড়লাম, কিছু করতে পারলাম না। টিকটকটা একটু করলাম, কষ্ট করে করে মন দিয়ে দিয়ে করছিলাম, দেখে দেখে শিখে শিখে করছিলাম, সেটাও ব্যান্ড হয়ে গেল। এবার যদি আমি ইউটিউবে ভিডিও বানানো শুরু করি, ও তো আগেই আমাকে না বলবে যে না অনেক হয়েছে আর নয়। তখন আমি কি ভাবলাম যে আমার ছেলে তো সবসময় দুষ্টুমি করে, কখনো একটু নাচে, কখনো একটু পড়া করে, কিছু করে। আমি তাহলে ছোটো ছোটো ভিডিওগুলো আপলোড করে আমি বিটা শটে ছাড়ি, আজ একটা ছাড়ি, 4 দিন পর একটা, 5 দিন পর একটা, 6 দিন পর একটা, এরকম করে 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 আমি ছাড়ি। কনফিউজড হবে কি হবে না, আমি কনফিউজড, কিছুতেই করে উঠতে পারি না, নিজের ভয়কে কিছুতেই কাটাতে পারি না। কি করে করব? আজব আজব সব ছাড়া। আমার ভাইয়েরা দেখে, আমার বোনেরা দেখে, বলে দিদি তুই কি করছিস, তুই কি পাগল, তোর ভিডিও এরকম করে ছাড়লে কেউ দেখবে না, কেউ দেখতেই চাইবে না। আমি বললাম সেও ঠিক, দেখতে চাইবে না। হঠাৎ করে একদিন প্রায় 60টার মতো ভিডিও ছাড়ার পর একদিন আমি এডিটিং করতে করতে, সেটিং করতে করতে ইউটিউবের ব্যাপারে নিজের মোবাইল পারপাসে ক্রোমোতে ডেস্কটপ সেট করে আমি একটু কাজ করছিলাম। হঠাৎ করে করতে করতে আমার সবথেকে বেশি ভিউজ যে ভিডিওগুলোতে ছিল, বিটা শটে ছিল। এত পাগল আমি, এত পাগল। একটা অপশানে ডিলেট মারতে গিয়ে তাতে কপিরাইট ক্লেম এসেছিলো, যেহেতু বিটা শট ভিডিও কপিরাইট ক্লেমকে তুমি কিছুতেই সরাতে পারবে না। তো কপিরাইট ক্লেম আসাতে আমার খুব ভয় লেগে গেছে যে একে তো আমি নতুন নতুন ব্লগার ভিডিও বানাচ্ছি, তারপরে কি যে আমি আদৌ গ্রো করতে পারবো কি পারবো না, সেই ভেবে আমি ওটাকে ডিলেট করতে চাই। ডিলেট যে ওইটাতে না মেরে আমি অলে সিলেক্ট করে দিই এবং যথারীতি অন্যমনস্ক হয়ে আমি তাতে ডিলেটও মেরে দিই। অগত্যা কষ্ট করে 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 যে কটা ভিডিও আমি ছেড়েছিলাম সব ডিলেট। কিছু করার নেই, আবার যথারীতি প্রথম থেকে আমি আবার শুরু করি। আমার পুরনো ভিডিও কিছু ছিল, আবার কিছু ভিডিও মোবাইলের মধ্যে ছিল, সেইগুলোকে আপলোড করি, আরও কিছু ভিডিও বানাই। যেখানে আজকে আমার 100টার কাছাকাছি ভিডিও যাওয়ার কথা, সেখানে আমার কাছে এখন মাত্র 30-40টা ভিডিও আছে। আপনারা সত্যি বুঝতে পারছেন যে সত্যি সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমি কিছু বুঝি না। এবার আমি যে কথাগুলো বলছি সবার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু আমি এসেছি আজ ভরসা করে সামনে এসেছি যে না আমি ব্লগিং করব, এইরকমভাবেই করব, তাতে যাতে কারো ভালো লাগলে লাগতে পারে, না লাগলে নাও লাগতে পারে। কেন অনেকেই হচ্ছে নতুন ব্লগারদের পছন্দ করে, আবার অনেকেই নতুন ব্লগারদের পছন্দ করে না, সেটা আমি ভালোভাবেই জানি। কেন আমার মতো ইউটিউবের ব্লগ কেউ দেখে না, কারণ আমি করতে পারি না যেমন তেমন। আমি সার্চিং প্রচুর করি, প্রচুর পরিমাণে আমি অনেকের ব্লগ দেখি। সৌমিলিদি আছে, সৌমি আছে, আরও এক্সট্রা এক্সট্রা অনেক আছে, হিন্দি ব্লগিং আছে, বেঙ্গলি ব্লগিং আছে, আমি অনেক ব্লগিং দেখি। আমি তো বললাম টপারদের মধ্যে 2জনের নাম আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আমি তাদের ভিডিও দেখে আমি বলি না নিজেকে আমি তৈরি করব, করে তারপরে আমি ডেলি ব্লগিংয়ে ছাড়বো। বিটা শট থেকে আজ আমি আপনাদের কাছে এই ব্লগ নিয়ে এসেছি। আবার আস্তে আস্তে আমি দেখব যে আমি আমার রেসপন্সটা কতটা দিতে পারছি, নিজের ভয়টাকে নিজে কাটিয়ে উঠে ডেলি ব্লগিংয়ের দিকে আমি এগোবো। বেশি কথা তো কারোই ভালো লাগে না, ना एटा नय जे आमी नतून एसेछि बोले बेशी बकछि ता नय। एक्चुअली फ्रेंड्स आमी चाइछि जे आमिओ सबार मतो एकटा ब्लगार हई। तो एई जस्ट आर किछु नय, छोटो छोटो ओई जोन्नो किछु घटना निये आपनादेर सामने आसि। आमार सत्यि कथा बोलते आमी एका, माने आमार छेलेके निये आमी एका, आमार हाजबेंड बाइरे चले जाय, आमार घरे सबाई आछे, किन्तु सत्यि कथा बोलते जे जा सेतार मतो थाके। तो जे जा सेतार मतो बोलते आमादेर ग्रामे जेहेतु बिये, बेशिरभाग ग्रामेर मानुषरा काजके खुबই ভালোবাসে। এবার কি আমি অতটা করতে পারি না, আমার হাজবেন্ডও পারে না, আমি আমার নিজের মতো থাকতে। তো কথা বলার মতো সেরকম কেউ নেই, আমি কারো কাছে গিয়ে বসিও না, কিছু না, যতটা পারি সোশ্যাল মিডিয়া, নিজের ছেলে, তাই আপনাদের কাছে এলাম, একটু কিছু শেয়ার করলাম, বললাম নিজের মনের কথা। খারাপ লাগলে অতি অবশ্যই বলবেন, ভালো না লাগলেও বলবেন, কিন্তু আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, কোথাও যাবেন না। থার্ড ওয়েভ আসছে, বাচ্চাদেরকে অতি অবশ্যই দেখবে। আমার গলুকে তো আমি দেখি, কিন্তু কি ওর একটু বাবার দোকানে যাওয়া চাই, আমি যাই, 1 ঘন্টার মতো থাকি। যে যখন দেখি কেউ থাকে না, আমাদের ওখানে একটা ছোট রুম করা থাকে, কেউ থাকলে আমরা রুমের মধ্যে চলে যাই, দিয়ে আবার যথারীতি আমরা চলে আসি, আমরা সারা রাত ওখানে থাকি না। বন্ধুরা সত্যি আমি মন থেকে বলছি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খুব আনন্দে থাকুন, আর প্রে করুন যাতে বৃষ্টিটা থেমে যায়, যাতে আমি বাপের বাড়িটা যেতে পারি। ঠিক আছে, আর কিছু বলার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।